ভোররাতে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, বাড়ির সদস্যদের বেঁধে রেখে লুট, 10 থেকে 12 লক্ষ টাকার সামগ্রী, হাওড়ার জগতবল্লভপুরের ঘটনা। ভোররাতে ব্যবসায়ীর বাড়িতে ডাকাত দলের হানা, দরজা ভেঙে ঘরে ঢুকে ব্যবসায়ীর শিশুপুত্রের মাথায় বন্দুক ঠেকিয়ে অবাধে লুটপাট। ঘটনায় নগদ টাকা, সোনার গহনা মিলিয়ে প্রায় 10 থেকে 12 লক্ষ টাকার জিনিস নিয়ে চম্পট ডাকাত দলের। চেঁচামেচি করতেই ব্যবসায়ীর মাথায় আঘাত, মাথা ফেটে গুরুতর জখম ব্যবসায়ী। শুক্রবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুর এলাকায়। জানা গেছে, চারজনের একটি ডাকাত দল ব্যবসায়ী সুজিত কাড়ারের বাড়িতে হানা দেয়। সুজিতবাবু জানান, ঘরে তখন স্ত্রী সন্তানকে নিয়ে ঘুমাচ্ছিলেন। ডাকাত দল ঘরে ঢুকেই মুখ চেপে ধরে, তার চিৎকার করতেই মাথায় আঘাত করা হয়। মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। ব্যবসায়ীর দাবি, ঘরে ঢুকে তার শিশুপুত্রের মাথায় বন্দুক ঠেকায় ডাকাত দল, বলে যা কিছু আছে বের করে দেওয়ার জন্য। শিশু সন্তানের কথা ভেবে ডাকাত দলের হাতে চাবি তুলে দেয়, এরপরই অবাধে লুটপাট চালায় তারা। এ বিষয়ে ব্যবসায়ী জানান, বেশিরভাগ লোক হিন্দিতে কথা বলছিল, ঘরে ঢুকেই বলে তুই স্কুল মাস্টার, যা আছে দিয়ে দে। ব্যবসায়ী বলেন, আমি মাস্টার নই, ভুল হচ্ছে, আমি সামান্য ব্যবসায়ী। ঘরে ঢুকেই প্রথমে আমার মুখ চেপে ধরে, আমি চিৎকার করতেই আমার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে। ওদের হাতে দুটো বন্দুক, হাতুড়ি, লোহার রড ছিল। আমরা ঘুমাচ্ছিলাম, হঠাৎ চারজনে এসে মুখুক টিপে ধরেছে। কী হলো কী হলো, কে রে ভাই? ওই সৌরভ বাঁচা, অন্তু বাঁচা, চোরে চেঁচাচ্ছি, চেঁচাতেই ভাটাস করে মাথায় মেরে দিয়েছে। মাটি তো রক্ত হু হু করে চারিদিক মায় ভর্তি হয়ে গেছে। চারজন এসেছিল, মাছে এবার মারধর করছে, বলছে যে চাবি দে, টাকা পয়সা দে, কোথায় কী আছে। আমি বলছি, ভাই এখানে চাবি আছে, টাকা পয়সা যা আছে, তোমাদের সামনে আলমারি আছে, যা নেবার নাও, আমার ফ্যামিলিকে ছেড়ে দাও। আমার বাচ্চার কানেতে পিস্তল ধরে বসে আছে, আমাকে বলছে এক্ষুনি মেরে দেবো, তাড়াতাড়ি দে। কী করবো এই অবস্থায় ভাই? বন্দুক নিয়ে এসেছিল? হ্যাঁ, দুটো বন্দুক, চারজন, দুটো বন্দুক, চারজনের হাতে দুটো বন্দুক আছে, একজনের হাতে বড় হাতুড়ি আছে, একজনের হাতে রড আছে, মারধর চালু করে দিয়েছে চারিদিক। মাথা পুরুষ কি বলবো, এটা হয়েছে আমার ওই ঘরে ঢুকেছে 3:45, তার আগে এখানে কখন ঢুকেছে বুঝতে পারিনি, ঠিক আছে। এবার এখান থেকে যখন, হ্যাঁ ভোর রাতে এসছে, আমি তো 12:30 পর্যন্ত জেগে থাকি, তারপরে কখন এলে এবার কি করে বুঝবো, পাখা চলছে অত জোরে। যা ছিল ভাই সব নিয়ে চলে গেছে, বেশিরভাগ কথা হিন্দি বলছে, ওর মধ্যে একজন আছে একটু আধটু বাংলা বলছে, বাকি সবাই হিন্দি বলছে। বলছে তুই স্কুলের মাস্টার, তোর কাছে টাকা পয়সা নেই? আমি বলি আমি স্কুলের মাস্টার নয় ভাই, আমি ছোটোখাটো একটা দোকান চালাই, আমি পরে এখন লেবারগিরি করে খাচ্ছি, তা কি কোথা থেকে আমার কাছে টাকা পয়সা আসবে। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার পর থেকেই রীতিমতো আতঙ্কে রয়েছেন ব্যবসায়ীর পরিবারের সদস্যরা। ব্যবসায়ীর স্ত্রী সোনালী বলেন, স্বামী চিৎকার করতেই তাকে মারধর করে, বন্দুক ঠেকিয়ে রাখে ছেলের মাথায়, যা ছিল প্রায় সবই নিয়ে গেছে। ওরা দলে চারজন ছিল, উঠে হুড়মুড় করে সব বিছানায় উঠে পড়েছে, তারপর ও চেঁচাচ্ছিল বলে ওকে, ও চেঁচাচ্ছিল বলে ওর মাথায় মেরেছে, আমাকেও মুখ চেপে রেখেছিল চেঁচাচ্ছিলাম বলে, তারপরে ওকে মাথায় মারতে, কোথায় কী আছে বলছে বের কর, না ছেলের মাথায় গুলি, বন্দুক ঠেকিয়ে রেখেছে, দুটো বন্দুক ছিল, তারপরে ও চাঁচা ছিল বলে ওকে মেরেছে। ও বললো তোর যা নেবার নিয়ে যা ভাই, আমাদের ছেড়ে দে বলে, যেখানে যা ছিল সব, যেখানে যা ছিল সব খুলে বের করে নিয়ে, আমাদের চারজন ছিল, ব্যবসায়ীর দাবি, ভোর রাতে এই হামলা চালায় ডাকাত দল। এদিন ভোরের আলো ফুটতেই স্থানীয়রা বিষয়টি জানতে পারেন, তারাই খবর দেন থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিন এলাকায় গিয়ে দেখা যায় গোটা ঘরে বিভিন্ন জায়গায় রক্তের দাগ,
মাথায় আঘাতের কারণে ভালো করে মাথা তুলে ধরতে পারছেন না ব্যবসায়ী। গত রাতের ঘটনা এখনো দুঃস্বপ্নের মতো লাগছে তার কাছে। প্রাথমিক চিকিৎসার পর আপাতত বাড়িতেই রয়েছেন আহত ওই ব্যবসায়ী। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাওড়া। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্দিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।